হ্যালো আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো ডাটা এন্ট্রি কী এবং ডাটা এন্ট্রি কীভাবে করতে হয় সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো ডাটা এন্ট্রি বেসিক অনেকগুলো জব আপনারা পায়ে থাকেন এটা আপারকেও পাওয়া যায় ফাইবারে পাওয়া যায় ফ্রিলান্সিং ডট পাওয়া যায় এই কাজগুলো কিভাবে কীভাবে করতে হয় মূলত ডাটা এন্ট্রিটা কি সেটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে বলবেন না ডাটা এন্ট্রি বাংলা অর্থ হলো তথ্য অনুপ্রবেশ অর্থাৎ এলোমেলো যে তথ্যগুলো থাকে তা একত্রিত করাকে ডাটা এন্ট্রি বলে মানে যে কোনো ওয়েবসাইট থেকে আমরা এলোমেলো তথ্যগুলো সংগ্রহ করে একটি ক্যাটাগরিতে বা একটি পেজে বা একটি প্ল্যাটফর্মে রাখাকে হলো যে ডাটা এন্ট্রি বলা হয় সে আমি যদি কোনো ওয়েবসাইটে যাই যে কোনো ওয়েবসাইটে গিয়ে সেখানকার তথ্যগুলো অনেকগুলো তথ্য এক হাজার দুই হাজার পাঁচশো পঞ্চাশটে দশটা অনেকগুলো তথ্য নিয়ে এসে যদি আমি একটি একত্রিত করি তাকে ডাটা এন্ট্রি বলা হয় মানে অনেকগুলো ডাটাকে সমন্বয় করাকে ডাটা এন্ট্রি বলা হয় এই যে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে আমি যদি একটা ওয়েবসাইটে যাই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাটা এন্ট্রি বাসে আমরা অনেকগুলো জব পেয়ে থাকি বাংলাদেশে অনেক এখন নতুন নতুন ফ্রিলান্সার হয়েছে যে যারা আপওয়ার্ক ফাইবার বা ফ্রিলান্সি ডট কম সব জায়গা থেকেই কাজ পায় ডাটা এন্ট্রি পৃথিবীর সবচাইতে মানে পপুলার একটি জব সাইট ফ্রিলান্সারদের জন্য একটি মোস্ট এটা একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের তথ্যগুলো খুব একটা গোছানো না আমি আর একটা ওয়েবসাইটে দেখাই ইবেলাতে যাই এটা বাংলাদেশে একটি শপিং ওয়েবসাইট আপনারাও দেখতে পারেন ইবেলা সব আমি লিখে জাস্ট সার্চ করি এখানে যতক্ষণ তথ্য আছে এগুলো এক একটা তথ্য আমি জাস্ট একটা তথ্যতে ক্লিক করলাম বা একটা ওয়েবসাইটে গেলাম মানে এই ইবেলার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটাতে আমি গেলাম এটা একটা অ্যাড অ্যাডটা আমি স্কিপ করি অ্যাডটা আমি কেটে দিই এটা হলো ইবেলার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের তথ্যগুলো আমাকে কালেক্ট করে অন্য একটা ব্রাউজারে বা অন্য একটা সাইটে বা অন্য একটা ডকুমেন্টিতে বা এক্সেল সিটে যেটাতেই বলেন সেটাতে একত্রিত করাকেই ডাটা এন্ট্রি বলা হয় এই যে এক ইমেইল ফোন নাম্বার তারপরে হলো যে কোম্পানি ইউআরএল ও কোম্পানি বা কোম্পানি ওয়েবসাইট এগুলো হলো এগুলো কালেক্ট করে অন্য একটা ব্রাউজারে বা এক্সেল শিটে রাখা বা স্পেস শিটে যেটাই বলেন সেখানে রাখাকেই ডাটা এন্ট্রি বলে আমি যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দিই বা আমাকে যদি বলে যে কোনো ক্যাটাগরি কোনো কিছু খুঁজে বের করতে হবে অর্থাৎ যদি বলে ল্যাপটপ বা ডেস্কটপ এগুলো আমাকে খুঁজে বের করতে হবে আমি সে ল্যাপটপে ক্লিক করব করে এখানে যতগুলো তথ্য পাবো সেগুলো জাস্ট ক্লিক মানে আমি নিয়ে আমার যেই স্পেস শিট বলেন বা এক্সেল শিট বলেন যেখানে পাবো সেখানে জাস্ট দিয়ে দেবো এই যে কন্টার কাছে যেই তথ্যগুলো থাকে এগুলো আমার কাছ থেকে চাইতেই পারে চাইছে যে লোকেশনটা দাও ইমেল অ্যাড্রেস দাও ফোন নাম্বার দাও এগুলো যদি আমার থেকে চাই থাকে তাহলে আমি এগুলো এখান থেকে ইজিলি পেয়ে যাবো এই তথ্যগুলো আমার কাছ থেকে যখনই চাইবে সেটা হবে ডাটা এন্ট্রির কাজ এই এই এইটুকুই হলো মূলত ডাটা এন্ট্রির কাজ আর এখন আমি আপনাদেরকে একটি ডাটা এন্ট্রির কাজ সম্পূর্ণ করে দেখাবো যে কিভাবে ডাটা এন্ট্রির কাজটা করতে হয় কিভাবে তথ্যগুলো কালেক্ট করতে হয় কিভাবে তথ্যগুলো দিতে হয় কোথায় পেস্ট করব। কিভাবে শেয়ার করব সবগুলো তথ্যই আমি আজকে আপনাদেরকে দেখাবো অর্থাৎ আমার একটা ক্লায়েন্ট আমাকে কিছু কোম্পানির নাম দিয়ে দিছে অলমোস্ট এক হাজারটে কোম্পানির নাম আছে এখানে আমাকে দিয়ে দিছে দেখেন টাইটেলটা দিয়ে দিছে কি নিট ইমেল ইনফরমেশন এখন আমাকে এক হাজারটে অলমোস্ট এক হাজারটে মনে হয় আছে এক হাজারটে কোম্পানির নাম দিয়ে দিছে আমাকে এই কোম্পানির ওয়েবসাইট ফোন নাম্বার তারপর আপনার লোকেশন এগুলো আমাকে খুঁজে বের করতে হবে এখন আমাকে এই এগুলো দিয়ে দিছে আমি এটা জাস্ট ফ্রিজ করে নিই দেখার সুবিধার্থে কোম্পানি আমার ক্লায়েন্ট আমাকে সব কিছু দিয়ে দিছে জাস্ট আমাকে এগুলো এক একটা করে কপি করে আমাকে গুগলে সার্চ করতে হবে এবং বের করে বের করে এখানে পেস্ট করতে হবে আমি যেটা পাবো না সেটা আলাদা হিসাবে আর যেটা তথ্য পাবো সেগুলো কীভাবে এন্ট্রি করব সেটা আমি আপনাদেরকে আজ দেখাচ্ছি একটা নতুন ট্যাব নিব জাস্ট যেটা কপি করলাম সেটা পেস্ট করে এন্ট্রি করব অর্থাৎ এন্টার পারব মানে সার্চ দেবো আর কি এই যে প্রথম ওয়েবসাইটটা যেটা আছে সেটাকে আমাকে যেতে হবে সেই ওয়েবসাইটে আমি দুইটা ট্যাপ ওপেন করে নিলাম আপনারা অবশ্যই ট্যাবগুলো ওপেন করে নিয়ে কাজগুলো করবেন তাহলে সুবিধা হবে আমি একটা অ্যাপ এখন ওপেন করে নিলাম আপনারা চাইলে এখান থেকে গুগল ম্যাপ থেকেও কাজটা সম্পূর্ণ করতে পারেন কিন্তু আমি গুগল ম্যাপ থেকে না করে সরাসরি এই কোম্পানির যে ওয়েবসাইট আছে সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কাজটি সম্পূর্ণ করছি এটা হলো সেই কোম্পানির ওয়েবসাইট এই কোম্পানির ওয়েবসাইট থেকে এখন আমাকে তথ্য কালেক্ট করতে হবে এই ওয়েবসাইটের তথ্যগুলো আমাকে এখন কালেক্ট করতে হবে অর্থাৎ লোকেশন বা ফোন নাম্বার যে তথ্যগুলো আছে ওয়েবসাইটের সবগুলো না আমাকে কালেক্ট করতে হবে এখানে মেবি ইমেইলটা নাই ইমেইলটা আমাকে খুঁজে বের করতে হবে এই কোম্পানির যে ওয়েবসাইট ওয়েবসাইটে দেখেন ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে তাহলে কোম্পানির যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে নিয়ে চলে যাবে আমার অবশ্যই আমরা আগে দেখে নেবো যে সেই কোম্পানির ইমেলটা আছে নাকি তাহলে আমাদের সময়টি অনেকটা বাঁচবে এটা হলো সেই কোম্পানির ইমেইল হ্যাঁ কোম্পানির হলো যে ফেসবুক পেজ এখান থেকে আমরা জাস্ট অ্যাবাউটে যাব অ্যাবাউটে ক্লিক করব করলে এখান থেকে কোম্পানির ইনফরমেশন মানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমাদেরকে দেখাবে সেখান থেকে জাস্ট আমরা কলে কালেক্ট করব এই যে দেখেন এখানে আসে ইমেইলতে এই যে ইমেইলটা আসে জাস্ট এখন আমরা এখান থেকে সব তথ্যগুলো কালেক্ট করে এখানে জাস্ট পেস্ট করব প্রথমে কোম্পানি ইউআরএল বা কোম্পানির ওয়েবসাইট যেটা বলেন সেটা কপি করলাম কন্ট্রোল প্লাস সি দিয়ে এখানে কন্ট্রোল প্লাস ভি মেরে আমরা পেস্ট করে দেব তারপর এখন থেকে ইমেইল দরকার আমাদের ইমেইল ট্যাপ আছে ইমেইলটা ইমেইলের জন্য আমরা জাস্ট ফেসবুক পেজে যাব যে এখান থেকে জাস্ট কপি করে নেব কপি ইমেইল অ্যাড্রেস করে নেবো নিয়ে জাস্ট আমাদের যে এক্সেল সিটটা আছে সেখানে গিয়ে পেস্ট করে দেবো কন্ট্রোল প্লাস ভি মারলেই আমাদের পেস্ট হয়ে যাবে আমরা অবশ্যই কাজগুলো দ্রুত করার চেষ্টা করব যাতে দ্রুত করবো সেত আমাদের ক্লায়েন্ট হ্যাপি থাকবে এখন ফোন নাম্বারটা কপি করব ফোন নাম্বারটা আমরা ওয়েব ওয়েবসাইট থেকেও নিতে পারি আবার আমরা ফেসবুক মানে ফেসবুক পেজ যেটা আছে সেখান থেকেও নিতে পারি দুই জায়গাতেই সেম ফোন নাম্বারই থাকে কিছু ব্যতিক্রম সময়ে ফোন নাম্বার আলাদাও থাকতে পারে কিন্তু আমরা যেহেতু ইমেইলটা নিচে হলো যে এর থেকে সেজন্য এই যে প্লাস ওয়ান যেটা আছে এটা কান্ট্রি কোড এটা আমরা দয়া করে নিব না বাংলাদেশে যেকা আছে কান্ট্রি কান্ট্রিকোড সেই কোডগুলো ব্যবহার করার দরকার নাই কান্ট্রি কোড ছাড়াই আমরা এন্ট্রি করব এখন আমরা লোকেশন লোকেশনটা লোকেশন দেখেন এখানে অনেকগুলো লোকেশনই দেওয়া আছে বেশ এখানে আছে কি লোকেশন এখানে মনে হয় নাই এখানে লোকেশনটা নাই এখানে বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে এদের দেখেন বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ ব্রাঞ্চগুলো থেকে আমি যে কোনো একটা নিতে পারি যে একটা নিলেই হলো এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে আমি একটা নিউ ইয়র্কের নিউ সিটির একটা ব্রাঞ্চ নিয়ে এনলাম এখানে অনেকগুলো ব্রাঞ্চ দেখেন আবার যে কোনো একটা ব্রাঞ্চ নিলে যদি আপনার ক্লায়েন্ট কোনো এরিয়া মানে ইন্ডিকেট করে না দিয়ে থাকে তাহলে আপনারা যে কোনো একটি নিতে পারেন আমি জাস্ট একটা নিলাম একটা হলেই হলো এটা আমাকে যখন বলে দিবে যে আমাকে নিউ ইয়র্ক সিটিতে নিতে হবে তখন আমরা জাস্ট সেইটাই নিব যখন বলে দিবে না তখন আমরা যে কোনো একটা নিতে পারি আমার যেহেতু এক হাজারটা লিট কালেক্ট করতে হবে সেহেতু আমি আপনাদেরকে ভিডিওটা পজ করে দেখাচ্ছি কিভাবে আমি লিডগুলো কালেক্ট করলাম এই যে আমি লিডগুলো কালেক্ট করছি এখন এখন আপনারা দেখতে পারেন যে আমি এগারোটা এক হাজার লিটই কালেক্ট করছি এখান থেকে মানে সবগুলো ওয়েবসাইটে গিয়ে গিয়ে আমি এক একটা করে তথ্যগুলো নিছি এবং সেগুলো এখানে এন্ট্রি করছি আমরা সব সময় চেষ্টা করব যে যে তথ্যগুলো আমরা দিচ্ছি সেগুলো যেন নির্ভুল হয়ে থাকে এখন আমাদের আমাকে এই কোম্পানির মানে এই এক্সেল শিটটা শেয়ার করতে হবে যে আমি শেয়ারে ক্লিক করলাম এখান থেকে আমরা জাস্ট যে বায়ারের ইমেল আছে বা ইমেইল হোক বা লিঙ্কের মাধ্যমে যেটার মাধ্যমে হোক আমরা শেয়ার করতে পারবো এখানে আমরা অবশ্যই দেখে নেব শেয়ার করার পূর্বে যেখানে ভিউয়ার না দিয়ে আমরা এডিটার দিয়ে দিই যেহেতু আমরা একজনের আন্ডারে কাজ করব সেহেতু তার অধিকার থাকা উচিত এডিট করার সে যদি এডিট করতে চায় কোনো কিছু সে যেন আসে এডিটটা করতে পারে সে আমরা এডিটার দিয়ে দেবো এখানে ডান করে দিলেই হয়ে যাবে তারপরে যে এই লিঙ্কটা আছে সেটা দিয়ে যে কেউ আপনার প্রবেশ করলে আপনার হলো যে এই লিঙ্ক দিয়ে কাজ করবে মানে এডিট করতে পারবে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিলেই হয়ে যাবে যে কোনো আপনি ফ্রিলান্সিং যে কোনো ফ্রিলান্সিং সাইটে আমরা এটা শেয়ার করতে পারি এটা আপনার আপওয়ার্ক বলেন ফ্রিলান্সিং ডট কম বলেন ফাইবার বলেন যে কোনো ফ্রিলান্সিং সাইটে আমরা এটা শেয়ার করলে যে কেউ আমাদের এই লিঙ্ক থেকে কাজ করতে পারবে অর্থাৎ আমরা শুধু আমাদের যে ক্লায়েন্ট তাকে এই লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কটা আমি যদি কপি করি করে যদি আমি যে অন্য একটা ট্যাব নিই অন্য একটা ট্যাব নিয়ে যদি সেখানে পেস্ট করে দিই তাহলে দেখা যাবে যে এই এতে আমি কাজ করতে পারবো বা অন্য কোনো ব্রাউজার নিয়ে যে কেউ যে কোনো জায়গা থেকে আপনার এই এক্সেল সিটটাতে কাজ করতে পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম